ওয়েলকাম টু রায়হান তানজিম। আশা করি সকলে বেশ ভালোই আছেন। তো আজকে আমাদের যে টিউটোরিয়াল সেটা এক্সেল সম্পর্কিত, এবং আজকে আমরা কথা বলবো, আপনি যদি চাকরির ইন্টারভিউ দিতে যান সেক্ষেত্রে বারবার যে 5টি প্রশ্ন করা হয় সেই 5টি প্রশ্ন নিয়ে, যেগুলো আপনি দেখে গেলে আপনার চাকরি পাওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যাবে। এছাড়া আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন বা এক্সেল এর নতুন হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলে যাওয়ার পরে প্লে লিস্টের ভিতরে দেখবেন বিভিন্ন রকম টিউটোরিয়াল আছে, আপনি ধাপে ধাপে শেখার জন্য এক্সেল এর এই প্লে লিস্টটা দেখা শুরু করবেন, তাহলে আপনার জন্য অনেক ভালো হবে এবং ভালো চাকরি পেতেও আপনার জন্য সহায়ক হবে। তো চলুন শুরু করা যাক। নতুন নতুন এবং এক্সাইটিং সব ভিডিও পেতে এখনই চ্যানেলটি এখান থেকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন এবং নোটিফিকেশন অল করে সেভ করে দিন। ওয়েলকাম ব্যাক। তো প্রথমেই যে জিনিসটা খুব বেশি জিজ্ঞেস করা হয়, ধরেন আপনাকে একটা ওয়ার্কশিট দিয়ে দিল এবং আপনাকে বললো যে আমাকে একটি ড্রপ ডাউন করে দেখান। তো একটা অসুবিধা আছে, যদি আপনাকে এক্সেল 2007 দেয় তাহলে কিন্তু ড্রপ ডাউন করা আপনার জন্য ঝামেলার হতে পারে, বা ড্রপ ডাউন কিভাবে করে ওইটা আমরা দেখবো। ধরুন আপনার কাছে তিনটা নাম আছে, ধরেন যে আতিফ, রাব্বি এবং রানা। এই তিনটা নামকে আমি এই সেলে ড্রপ ডাউন করবো। সেক্ষেত্রে আপনারা যেটা করে থাকেন সেটা হচ্ছে যে ডাটাতে যাবেন, ডাটাতে যাওয়ার পরে ডাটা ভ্যালিডেশনে যাবেন, যাওয়ার পরে এখান থেকে লিস্টে যাবেন, যাওয়ার পরে সোর্স এর ঘরে ক্লিক করে এখান থেকে এই তিনটা নাম যদি আপনি ক্লিক করে ওকে করে দেন, তাহলে দেখেন এখানে ড্রপ ডাউন হয়ে গেল। এটা হচ্ছে এক্সেল 2007 এর উপরের যে ভার্সন গুলো আছে সেক্ষেত্রে, কিন্তু আপনি যদি সাথে ইউজ করেন 7 দেয় এক্সেল 2007, সেক্ষেত্রে কিভাবে ড্রপ ডাউন করবেন সেক্ষেত্রে আমি বলে, ধরেন এই সেলে আপনি ড্রপ ডাউন করবেন, সেক্ষেত্রে আপনি এই সেলের উপরে ক্লিক করে আপনি যাবেন ডাটা ভ্যালিডেশনে, যাওয়ার পরে এনি ভ্যালু থেকে লিস্টে যাবেন। এখন এখানে আপনাকে এই নামগুলো একটু ম্যানুয়ালি লিখে দিতে হবে, তাহলে ভালো হবে, কারণ ওখানে এইভাবে আপনি সিলেক্ট করতে পারবেন না। তো এই যে আতিফ, এরপরে কমা দিয়ে আপনি রাব্বি দিলেন, এরপরে হচ্ছে রানা দিলেন, আরো অনেকভাবে 2007 করা যায়, আপনারা গুগল করলে দেখতে পাবেন যে সাথে আরো কি কিভাবে করা যায়। আপনি এটা ওকে করে দিলেন, এখন দেখেন এই যে তিনটা এখানে ড্রপ ডাউন হয়ে গেছে। এইভাবে খুব সহজে আপনি ড্রপ ডাউন করতে পারেন। এরপরে 2 নম্বরে যে প্রশ্নটা অনেক বেশি করা হয় সেটা হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং নিয়ে একটা প্রশ্ন। তারা আপনাকে বলে দিল যে আমার একটা ভ্যালু আছে 50, এই ভ্যালুর নিচে যদি হয় তাহলে এটা লাল কালার হয়ে যাবে এই সেলে লিখলে, আর 50 এর উপরে উঠলে এটা সবুজ কালার হয়ে যাবে। ধরেন আমি এই সেলে লিখলাম 45, তাহলে লাল কালার হয়ে যাবে, যদি লিখি 55 তাহলে এটা সবুজ কালার হবে। তো সেটা কিভাবে করে, তো এই যে সেলে আপনি লিখবেন সেটার উপরে ক্লিক করে আপনারা হোমে যাবেন, যাওয়ার পরে এই যে কন্ডিশনাল ফরম্যাটিং এ যাবেন, তো কন্ডিশনাল ফরম্যাটিং এ হাইলাইট সেল রুলস এ যাবেন, যাওয়ার পরে দেখেন এই যে লেস দেন, তো লেস দেন এর এখানে দিয়ে দিবেন হচ্ছে এই জায়গায় 50 দিবেন, দেওয়ার পরে 50 এর নিচে হলে কি হবে কাস্টম ফরম্যাটে যাবেন, যাওয়ার পরে এই যে ফিলে গিয়ে ধরেন এই যে এখানে আপনি দিয়ে দিলেন যে রেড, আপনি ওকে করে দিলেন, এখন এখান থেকে ওকে করে দিলেন, আবার এই সেলের উপরে যাবেন, যাওয়ার পরে আপনি কন্ডিশনাল ফরম্যাটিং এ যাবেন, হাইলাইট সেল রুলস এ যাবেন, এই যে গ্রেটার দেন, ঠিক আছে, যদি গ্রেটার দেন কত হয় 50 হয় তাহলে এটা কি হবে হাইলাইট সেল রুলে এই যে কাস্টম ফরম্যাট যাবেন, ফিলে দিয়ে দিবেন এই যে সবুজ কালার, ওকে করে দিবেন, এখন ওকে, দেখেন এটা 55 আছে সবুজ হয়ে গেছে, আমি যদি এটা 45 দেই তাহলে দেখেন লাল হয়ে যাচ্ছে। আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন যে কিভাবে কন্ডিশনাল ফরম্যাটিং এর মাধ্যমে একটা ভ্যালুকে লাল বা কালো বা অন্যান্য কালার করে ফেলতে হয়। এরপরে 3 নম্বরে যে জিনিসটা প্রশ্ন করে অনেক বেশি সেটা হচ্ছে পার্সেন্টেজ নিয়ে। কারণ আপনাকে বললো এখানে 550 আছে, এটা 20% করে আমাকে দেখান। তো আপনি বিভিন্ন ভাবে করতে পারেন, কিন্তু মেইন যে নিয়মটা সেটা হচ্ছে আপনি এই সেলে যাবেন, ধরেন এখানে করবেন এই যে সেল গুণ 20 দিয়ে এখানে পার্সেন্টেজ দিয়ে ইন্টার দিবেন, তো দেখেন 550 এর 20% হচ্ছে 110, আপনি যদি এখানে 100 দেন তাহলে দেখেন 120% 20, ঠিক আছে। তো এইভাবে খুব সহজে আপনি পার্সেন্টেজ করে ফেলতে পারবেন। এরপরে 4 নম্বরে যে জিনিসটা অনেক জিজ্ঞেস করা হয়, আমাকে একবার জিজ্ঞেস করছিল প্রথম দিকে যখন চাকরির জন্য গিয়েছিলাম, যে আপনাকে একটা সেলে ধরেন যে আমি জানুয়ারি লিখে দিলাম, যে এনইউ ইয়ার হয়, আমি এখানে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল আমি এখানে ম্যানুয়ালি লিখবো নাকি এটা কোনো সিস্টেম আছে যে একবারে লেখা যায়। তো দেখেন জানুয়ারি লেখার পরে এই কোনায় ধরে যদি আপনি টান দেন তাহলে দেখেন এইটা অটোমেটিক্যালি ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট অটোমেটিক কিন্তু নিয়ে নিল। আপনি একইভাবে যদি স্যাটারডেও লিখেন, এস এ টি ইউ আর ডি স্যাটারডে লিখে যদি এইদিকেই ধরে টান দেন তাহলে দেখেন এই যে স্যাটারডে, সানডে, মন্ডে অটোমেটিক এভাবে চলতেই থাকতেছে। এরপরে 5 নাম্বারে এবং সর্বশেষ যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে যে আপনাকে বললো যে আজকের ডেট আপনি এক্সেল সেলে লিখেন ফর্মুলার মাধ্যমে। তো আপনারা জানেন যে এক্সেলে ফর্মুলা ইউজ করা যায়, আমি আপনাকে আবারও বলতেছি যদি আপনার এক্সেল সম্পর্কে ভালো ধারণা না থাকে তাহলে এই যে টিউটোরিয়ালের যে প্লে লিস্টটা আছে আপনি এটা সহজে দেখে নিতে পারবেন, খুবই সিম্পল, তাহলে আপনার জন্য অনেক ইম্পর্টেন্ট হবে, এবং যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন এই যে অন্যান্য দেখেন কন্ডিশনাল ফর্ম মিটিং, ভি লুকআপ, আরো অনেক জিনিস আছে এগুলা দেখে নিতে পারবেন। তো দেখেন আপনি যদি আজকের ডেটটা লিখতে চান সেক্ষেত্রে আপনি জাস্ট ইকুয়াল টু দিবেন, দেওয়ার পরে টি ও ডি ওয়াই টু ডে লেখার পরে এই যে ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিলে দেখেন আজকের ডেটটা অটোমেটিক এখানে হয়ে গেল। তো এইভাবে খুব সহজে এক্সেলে অনেক কাজ কিন্তু আপনার অটোমেটিক করা যায় যেগুলো ম্যানুয়ালি আমরা করে থাকি। এক্সেল শেখার জন্য আমার টিউটোরিয়াল গুলো আছে,
আপনি চাইলে দেখে নিতে পারেন এবং দিনে দিনে এক্সপার্ট হয়ে যেতে পারেন এবং আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। তো ভালো থাকবেন সবাই, পরবর্তী টিউটোরিয়াল পর্যন্ত কথা হবে অন্য দিন অন্য ব্যাপারে।